নমস্কার, রেইকি জগতে আপনাদের সকলকে স্বাগত। আমি মনিকা আপনাদের জন্য এই রেইকি জগতে সমস্ত তথ্য নিয়ে হাজির হয়ে যাই। খুব পছন্দের অনুষ্ঠান, খুব ভালো লাগার অনুষ্ঠান। আমি জানি যে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন প্রতিদিন প্রতিনিয়ত, এবং অনেক ভালোভাবে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারছেন। কিভাবে তাহলে বলি যে রেইকি শব্দটা আমাদের কাছে কিন্তু এখন অতি পরিচিত, তাই তো? কারণ রেইকি গ্র্যান্ড মাস্টার সুপ্রিয়া লাহিড়ী যেভাবে রেইকিকে আমাদের কাছে এতগুলো বছর ধরে, আজকে নতুন অনুষ্ঠান তো এটি নয়, বহু বছর ধরে তিনি আমাদের কাছে রেইকি এঞ্জেল, এবং তার সাথে যত দিন যাচ্ছে নতুন নতুন সংযোজন হচ্ছে, ইয়েস আই ক্যান হয়েছে, এবং আমরা গত যে এপিসোড করেছিলাম তখনও কিন্তু আপনাদের বলেছিলাম যে কী কী নতুন তিনি আমাদের কাছে আরও উপহার দিচ্ছেন, সব নিয়ে আজকে আলোচনা হবে। কারণ আমি এখন সুপ্রিয়াদির সাথে রয়েছি স্টুডিওতে, এবং প্রচুর তথ্য আপনাদের উপরান্তে পৌঁছে দেবো। সুপ্রিয়াদি, তোমাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। নমস্কার। নতুন নতুন তথ্য পৌঁছে দেবো বলেছি, কারণ তুমি গত এপিসোডে পাস্ট লাইফ রিগ্রেশন থেকে ম্যাগনিফাইড হিলিং এবং আরো আরো অনেক আরেকটা কিছু বলেছিলে। হ্যাঁ, সব কিছু শুনবো নিখুঁত ভাবে, কারণ আমার ওপারের বন্ধুরা কিন্তু উৎসাহিত হয়ে আছেন যে সুপ্রিয়া লাহিড়ী বলছেন মানে সেটা জানতে হবে, করতে হবে এবং বুঝতে হবে। বলো একটু। না, রেইকি সঙ্গে সঙ্গে তো, রেইকি তো বহু বছর, এক যুগের উপর হয়ে গেল রেইকি শেখাচ্ছি, এবং অনলাইনে প্রচুর ক্লাস করছি, এবং রেইকি আমাকে বুদ্ধিগুলো দিচ্ছে। সোজা কথা, রেইকি এঞ্জেলই আমাকে বুদ্ধিগুলো দিচ্ছে যে আরো এগো, অনেক কিছু আছে রাস্তায় এগো। করতে 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 প্রথমে একটা শুরু করলাম ম্যাগনিফাইড হিলিং। ম্যাগনিফাইড হিলিং এর ক্লাসের সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ওটা রেইকি যখন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি হয়, তো ওর বলে ফার্স্ট ফেজ, তারপরে মাঝখানে একটা অন্যরকম ব্যাপার থাকে, সেটা একটা মিটিং এর ব্যাপার থাকে, তারপরে হয়ে যায় থার্ড ফেজ। আচ্ছা, যে যেটা শিখতে আসছে, মনে করো আজকে আমার কাছে একটা ম্যাগনিফাইড হিলিং শিখতে হলো, সে সেই দিনই ওটার টিচার হয়ে গেল। ওকে, কোর্সটার ফিজটাই ওরকম ভাবে হয় আর কি, একটু হাই ফিজ থাকে তার। মনে করো আমার কাছে একটা কেউ শিখতে এলো, আমি ম্যাগনিফাইড হিলিং এর ফার্স্ট ফেজটা আপনাকে শিখবো, ওকে অ্যাটুনমেন্ট করবো, পাওয়ারটা সাংঘাতিক বেশি। রেইকিকে অনেক গুণ বাড়িয়ে দেয়, অনেক এনার্জি বাড়িয়ে দেয় রেইকি, রেইকি এনার্জি বাড়িয়ে দেয়, কিন্তু রেইকি না শিখলেও লোকের এটা শিখতে পারে। এবং যে শিখলো সেই দিনই ও ওটারই টিচার হলো, ও অন্য লোককে ফার্স্ট ফেজটা শেখাতে পারে। ওকে, তাই জন্য ওটা ট্রেনিংটাতে বেশ দু আড়াই দিন ধরেই ক্লাসটা করাতে হয়। নিয়ম অনুযায়ী আছে যে তিন দিন চলবে, মানে আড়াই দিন ক্লাসটা করাতেই তিন দিন লাগে। আর এরকমই আজকাল তো অনেকেই একদিনের মধ্যে, এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে করে শিখিয়ে দিচ্ছে, এটাতে কিন্তু হয় না, কারণ বেশ ভালো মতন বোঝাতে হয়, কিন্তু তুমি টিচার হচ্ছ, টিচার তৈরি করছে কাউকে একটা, এবং তারপরে আমি আমার কাউকে এটা সম্পর্কে জানাবো, শিক্ষা দেবো। সে এখন আমারই কাছে যদি এক ঘন্টায় শেখাতে, তাকে তো আধ ঘন্টাতে শেখাবে, কিছুই হবে না। এখানকার একটা ব্যাপার আছে কি, এখানে হিব্রু মন্ত্র আছে, হিব্রু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো আছে, এবং কিছু হ্যান্ড পজিশন আছে, যেমন কিছু আনছি, এনার্জিটাকে কত দূর পর্যন্ত হাতটা রাখবো, তারপরে আমি হাতটাকে কোন দিকে নিয়ে যাবো, কীভাবে আমি হাতটা, কিছু হ্যান্ড পজিশন, তার সাথে হিব্রু মন্ত্র আছে। আমাদের কাছে হিব্রু মন্ত্র একেবারেই অচেনা মন্ত্র, যেমন আমি যদি বলি কিডয়েস 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 অ্যাডোনাই সেভেয়র, এরকম একটা কথা ওখানে আছে, আমাদের কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে যে আমি কী বলছি সেখানে। এই উচ্চারণ মন্ত্র না, মন্ত্র উচ্চারণটাকে তো পরিষ্কার হতেই হবে, এই মন্ত্র উচ্চারণগুলোকে শেখানো থেকে শুরু করে সেগুলোকে উচ্চারণ করানো থেকে, আমি সেদিন করলাম একটা ক্লাস, করলাম এই মাসেই করলাম, ওকে তো করালাম, করিয়ে পরের দিন আমি একদম বললাম তুমি করতে থাকো, আমি তোমাকে দেখতে থাকি, পুরোটা করো, আমি ওর সঙ্গে করছি, ও আমার সঙ্গে করতে করতে বললো ম্যাডাম একদম পরিষ্কার হয়ে গেলো আমার কাছে ব্যাপারটা। ও বললো যেমন পরিষ্কার, তখন আমারও শান্তি যে ও খুশি হয়ে আমার কাছ থেকে গেলো যে আমি ওকে শেখাতে পারলাম। হ্যাঁ, নিশ্চয়ই পাওয়ার বেশি, রেইকি না শিখলেও ম্যাগনিফাইড হিলিং শেখা যায়, এবং এনার্জি খুব ভালো, আর বডি চার্জের সেই ব্যাপারটা নেই এখানে। আচ্ছা, চব্বিশটা পয়েন্ট পঁচিশ একদমই নেই, না নেই। এখানে হচ্ছে 15 মিনিটের যে মেডিটেশনটা আছে হিব্রু মন্ত্র দিয়ে, সেটাকে করলেই বিশাল চার্জ, বিশাল চার্জ। এটা হচ্ছে এটাতে যেমন ডিস্টেন্স হিলিং এর ব্যাপার আছে, সব সেদিনই শেখাতে হবে। যার মনে করে রেইকি জানে না, তাকে একটু আমাদের চক্র জ্ঞান দিতে হবে, এটা তো সত্যি খুব ভালো, এটা লোকেরা করছেও, শুরু করে দিয়েছি ক্লাস। কিরকম কি কি সমস্যার ক্ষেত্রে তুমি মানসিক যা আমরা রেইকিতে করি? আচ্ছা, যেটা রেইকিতে করি ওটা অনেক গুণ বেশি। আমরা যেমন রেইকি পাওয়ারটাকে আমরা ক্রিস্টালের থ্রু দিয়ে বাড়ি দিচ্ছি, তখন পাওয়ারটা অনেক বেড়ে যায়। তেমনি আমি যদি মনে করি যে রেইকিকে যদি আমি বলি
1000 পাওয়ার, আমি যদি ম্যাগনিফাইড হিলিং করি তখন সেটা হয়তো আরো 5000টা পাওয়ার বাড়লো। এরকম ধরনের মানে করতে করতে ক্লাস করছি, করতে করতে আমাদের দুজনের হাত প্রচন্ড গরম হতে শুরু করে দিল, বোঝা যাচ্ছে একটা কিছু এনার্জি পাচ্ছে, অলরেডি আমাদের স্কুটে রেইকি এনার্জি আছে, তাই জন্য আরো বেশি করে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে শিখলো সে একজন রেইকি টিচার, এসে সে শিখলো সে অ্যাড করতে পারবে সে ম্যাগনিফাইড হিলিং এর টিচার। মানে তার মানে রেইকি শিখলে কি এক্সট্রা আরো অ্যাডভান্টেজ হচ্ছে? হ্যাঁ, নাকি একদম ফ্রেশাররাও এটা শিখতে পারে? দেখো সেটা তো এমনি যারা যারা এমনি শিখতে চাইলো তো শিখে নিলো, সে বলতে পারে আমি আমি রেকি টিচার না, কিন্তু আমি ম্যাগনিফাইড হিলিং তোমাদের শেখাতে পারবো। সে তো শিখে ওর কাছে যে মনে করো তোমাকে আমি ম্যাগনিফাইড হিলিং, তুমি টিচার না, আমি তোমাকে ম্যাগনিফাইড হিলিং এর ফার্স্ট ফেজটা শেখালাম, তুমি ওটার টিচার হয়ে গেলে সেই দিনই। এবার তুমি আরেকজনকে বলতে পারো আমি ম্যাগনিফাইড হিলিং শেখাতে পারবো। কিন্তু এটার একটা ব্যাপার আছে, আমি বইটাকে জেরক্স করে তোমাকে দিয়ে দেবো কি সার্টিফিকেট একটা জেরক্স করে দিই, ওইগুলো কিন্তু এখানে নেই, তাই জন্য এটা ভীষণ স্ট্রিক্ট। এখানে বম্বেতে ফোন করতে হয়, বই আসে ইউএস থেকে, সার্টিফিকেট আসবে ইউএস থেকে, সুতরাং এগুলা ভীষণ। আর আমি যখন মনে করো ক্লাস করবো বম্বেতে, যে আমাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে জয়েন করেছে সেখানে আমাকে অ্যানাউন্স করতে হয় যে আমি এই এই দিনে ক্লাস করব, আর সার্টিফিকেটে সার্টিফিকেট বই সব আমাকে ওখান থেকে আনাতে হবে। ওকে, মানে ওর একটা মেটালওয়ালা 5টা মেটালের পাতা আছে, পদ্ম পাতা, সেটা হচ্ছে সার্টিফিকেটের লোগো করা। তো আমি জেরক্স করতে গেলে তো একটা কালো কালো ছবি হবে, যেন ওইখানে ফাঁকিবাজি চলবে না, যেটা করা হবে সেটা খুব খুব প্রপার ওয়ে প্রপার ওয়েতে ভালোভাবে হচ্ছে। আর সাইকিক সার্জারি যেটা নতুন শিখেছি, এমনিতে আমার কাছে যখন কেউ রেকি সেকেন্ড ডিগ্রি শেখে সেখানে কিন্তু আমি অপারেশন পদ্ধতি টদ্ধতি অনেক কিছু শিখিয়ে দিই। সাইকিক সার্জারিতে কিন্তু রেকি থার্ড ডিগ্রি না করলে করানো হয় না, মানে 3A পাওয়ারটাকে নিতে হবে তবে সে করতে পারবে, কারণ ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি তারপরে থার্ড ডিগ্রি পাওয়ারটা পেলে তবে সেখানে, এটা এত স্ট্রং এনার্জির ব্যাপার আছে এখানে, তেমনি বড় এনার্জি সিম্বলটাও চাই, মানে ওই সিম্বল নিয়ে তখন আমি ওটা কি এনার্জি তোমার নতুন সংযোজন, এটা নতুন করলাম। আচ্ছা, তুমি তো 3A তো আগে করিয়েছো, কারণ তুমি মাস্টার মাস্টার। হ্যাঁ, রেকি তো দেখো ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি টিচার গ্র্যান্ড মাস্টার সবই করেছি। এবার সাইকিক সাবজেক্ট হচ্ছে যে থার্ড ডিগ্রি শিখে এসেছে একটা সিম্বল আছে, সেকেন্ড ডিগ্রিতে 3টে সিম্বল আছে, থার্ড ডিগ্রিতে আরেকটা সিম্বল, মাস্টার সিম্বল, যে মাস্টার সিম্বল করেছে সে এই সাইকিক সাবজেক্ট শিখতে পারে। কেন অতি সত্যি সত্যি অনেক রকম, আমি যখন নিজে শিখলাম আমার বান্ধবীর হাজবেন্ডের পায়ে একটা ভীষণভাবে একটা ইনফেকশন হয়ে গেছিলো, তখন খুব কষ্ট পাচ্ছেন, তখন আমি রেইকি এঞ্জেল ক্রিস্টাল কিচ্ছু করলাম না, যখন আমি সাইকিক সার্জারি শিখেছি দেখি এইটা দিয়ে, না সরি আমি সাইকিক সার্জারি দিয়ে অন করি, আমি ম্যাগনিফাইং হিলিং দিয়ে তার পাটাকে ঠিক করেছিলাম, খুব পাওয়ার। হ্যাঁ, করেছিলাম সাইকিক সার্জারি দিয়ে আমার মাকে, মায়ের হাঁটুতে আমি যখন আমরা শিখছিলাম তখন ইমাজিন করতে বলেছিল কাউকে, একটা ইমাজিন করলাম, তারপরে আমি মায়ের হাঁটুটাকে চিন্তা করলাম, বয়স হয়েছে তো ঘষা লেগে ব্যথাটায়, তো ওইভাবে যখন আমি করতে 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 যখন জিষ্ণুকে মা বলছে ব্যথাটা তো কমেছে, মাকে না জানিয়ে করেছে, মা বলে কী করলে রে, কী করলে, আর না মা আরেকটা জিনিস শিখলাম, ওরা কত শিখবে আর শিখলাম করলাম, ওটা হলো। নেক্সট যেটা হচ্ছে সব থেকে আমার বহু পুরনো শখ, সেটা হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, অনেক আলোচনা হয়েছে তোমার সঙ্গে, আমি আলোচনা করলাম অনেক এটা নিয়ে। হ্যাঁ, এটা আমি যখন আমি আগেরটাতেও এপিসোডে বলছিলাম যে আমাকে কেউ দেখাতে এখনো পর্যন্ত পারিনি, আমি প্রচুর খরচ করেছি প্রচুর টাকা দিয়ে পারিনি বলে আমি হতাশ হয়ে গেছিলাম, ভালো আমি হয়তো নিজেও কাউকে দেখাতে পারবো না, কিন্তু আমি টিচারের কাছে একটু বকুনি খেলাম, বেশ কিছুদিন আগেই শিখেছিলাম আমি, প্র্যাকটিস করিনি, তখন উনি বললেন তুমি নিজে করে তো দেখো পারছো কি না, শুরু করলাম আমার মাকে দিয়ে, অবশ্য ডিস্টেন্সে করেছিলাম, ফোনে ফোনে মাকে বলেছিলাম তুমি ফোনটা ধরে থাকো আমি তোমাকে বলছি তুমি ওইভাবে দেখো। আমার মায়ের 86+, আমার মায়ের বয়স, একজন তখন ঘরে কেউ নেই, একলা, রাত্রি 10টাতে আমি ফোনটা ধরলাম মার কাছে, 9:30 নাগাদ, এবারে মা হঠাৎ যখন মা বলতে শুরু করলাম যে তুমি কোথায়, এখানে এটা হতে হয় অনেকভাবে নিয়ে যেতে হয় একটা লেভেলের মানুষকে, জেগে থাকবে একটা পদ্ধতি, অজ্ঞান কিন্তু হবে না, একটা ভয়ের কিছু ব্যাপার নেই যে আমি অজ্ঞান হয়ে গেলাম, কী হলাম, মরে গেলাম, কোন জন্মে গেলাম, এসব কিন্তু ব্যাপার নয়, এখানে একটু ঘুমের মধ্যে নিয়ে আসতে কথা আমার সব শুনছে। আমার মা হঠাৎ বলে ফেললেন আমি চটি পরে ধুতি পরে আছি, তুমি ধুতি পরে আছো মানে, বলে হ্যাঁ আমি একটা 12-14 বছরের ছেলে, আমি ধুতি পরে আছি, পায়ে চটি আছে, বললাম আচ্ছা না যেটা অন্যরকম ব্যাপার, বুঝলাম যেটা হচ্ছে ব্যাপারটা, তারপরে আমি বললাম ঠিক আছে কিছু আছে তোমার বাড়ি যাওয়া বাড়ি টাড়ি সব বললো টলো, তারপরে যখন আমি বললাম ঠিক আছে তোমার তো এখন 14-15 বছর বয়স, বাড়ি যাওয়া মানে তুমি পাস্ট লাইফের মধ্যে কিন্তু ঘটনা ওইগুলো ঘটনা পাস্ট লাইফে আমার দেখাতে শুরু করলো, এবার ওনার বাড়ি নিয়ে যাওয়া অনেক রকম থাকে, এখানে যাওয়া ওখানে যাওয়া, তখন নানা রকম গল্প শুরু হয়ে গেলো। আমি তখন বললাম যে দেখো তো তুমি
এখন 18-13 বছর বয়স, তোমার 25-30, তুমি 30-40 বছর বয়সে তুমি কেমন দেখতে ছিলে, কোথায় ছিলে, কি করো? বলো আমি মরে গেলাম। মানে মরে গেলে কি করে মারা গেলে? সাইকেল থেকে পড়ে মারা গেলাম। আমি সাইকেল থেকে পড়ে আবার কেউ মারা যায় নাকি? পরিষ্কার তখন বলছে যে আমার সাইকেলের পেছনে আরেকজন বসে আছে, একটা কিছুতে ধাক্কা মেরেছে, ছেলেটার কিছু হয়নি, আমি আমার উপরে বেশি আঘাত হয়েছে, আমি মারা গেছি, আমাকে নিয়ে লোকে টানাটানি করছে, আমি দেখতে পাচ্ছি, মানে কিছু তলায় পড়ে গেছে। আমি তখন আর বেশি এগোইনি মাকে নিয়ে, বললাম ঠিক আছে ঠিক আছে, হলো হলো। তারপরে তো আমার শুরু হয়ে গেলো নেশা দেখানো। আমি মনিকা, আমি এই আজ পর্যন্ত এই কদিনের মধ্যে আমি 17 জনের একটু ট্রাই করলাম, 14 জন 100% সাকসেস পেয়েছে। 14 জন গিয়ে আমি দেখেছি, আমি নিজেই অবাক হচ্ছি, যখন বলতে শুরু করছি যে আমি কী বলছি, কোথায় কে? একজন আমাকে যে বরুণা বলে আমার স্টুডেন্ট, সে 4 দিন আগে সেকেন্ড টাইম করালাম। আমি বললাম তুমি কোথায় আছো, কী করছো? তখন বললে আমি একটা ছেলে, বাচ্চা ছেলে, আমি মানে 20-25 বছর ছেলে, আমি ট্রেকিং মতন কিছু একটা জুতো পরেছি। ও তো না জুতো বোঝে না, চাকা লাগা কী লাগে বলছে, জুতোটা যেন একটু কেমন, আমার কোমরে একটা দড়ি বাঁধা। মানে দড়ি বাঁধা কী করছো? ওই যে ছোটো পাহাড়ে আমরা ওঠার চেষ্টা করছি, হয়তো ক্লাইম্বিং করছে। আর তোমার বাড়ি কোথায়? সেখানে বলে আমার একটা ক্যাম্পে আছি। আচ্ছা, আমার একটা ক্যাম্পে আছে, আমার জায়গাটা ওখানে। তোমার কী বলে রাখছো? কি থাপ্পা থাপ্পা শুনছে, আমার নাম কিন্তু ওটা না। এবারে মজা শোনো, আমি বললাম জায়গাটার কী নাম বলো তো? বলো লেখাগুলো পড়তে পারছি না, কারণ তুমি ইংরেজি না বাংলা না? বলছে না অন্য কী লেখা। আমি বললাম তাহলে তুমি দেখো তো ওইখানে আশেপাশে বাজারটা যে একটা চায়ের দোকান আছে, তুমি চা দেখো। পুরোটা কিন্তু পাস্ট লাইফে চলে গেছে তখন, তার এতটা ভিজুয়ালি কি করে দেখছে এত নিখুঁতভাবে। তখন একটা চায়ের দোকানে গিয়ে তুমি জিজ্ঞেস করো যে জায়গাটার নাম কি, ও বলছে কি বলছে, খেউরি খেউরি, বুঝতে পারছি না, খেউরি এরকম একটা কিছু বললো। তখন আমি তাড়াতাড়ি ঠিক আছে, এবার এবার তুমি দেখো তো তোমার 50 বছরের পরে তুমি কিরকম আছো। বললো আমি হিমাচল প্রদেশে আছি। আমি আরেকটা পাস্টে নিয়ে যাচ্ছি, আমাদের না আমাদের যে আত্মাটা, আমাদের যে শরীরটা, আমরা কিন্তু মারা যায় মানে কি আমাদের উপর থেকে বডিটার একটা খোলস খুলে যায়, নিয়ে প্রাণটা থাকে, সেই স্পিরিটটা গিয়ে আরেকটা জায়গায় গিয়ে জন্ম নিয়েছে। এইভাবে তো একটা একটু করে জন্ম যায়। ওইখানে যখন ওকে আমি আরেকটা জন্ম নিয়ে গেলাম, আরেকটা জন্মে যখন নিয়ে গেছি, তখন ও বলছে যে আমি হিমাচল প্রদেশে একটা জায়গা, সেখানে আমার মা বৃদ্ধা মা আছেন, আমি তোমার মা তুমি কী বলে ডাকো? বলে বিটিয়া বলে ডাকে। এলাম জায়গাটার নাম কী? বলে শেরাওয়ালা। এলাম না শেরাওয়ালা না, শেরাওয়ালি বলো। আমি তখন কারেক্ট করছি, আমি তো শেরাওয়ালি, শেরাওয়ালি আমাদের না না, এরা বলছে শেরাওয়ালা। ভালো আছে ঠিক আছে শেরাওয়ালা। এবার তো হয়ে গেলো দেখানো টাকানো, তখন আমি গুগল সার্চ করা শুরু করলাম, খেউরি নামে গ্রাম পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, সেরা সেটা রাজস্থানে একটা গ্রাম গ্রাম পেন, আমি যেখানে লিখে করে নিয়েছি নামগুলোকে। এবং আমি দেখলাম যে ওই তোমার ওই শেরাওয়ালা গ্রামটা তোমার হিমাচল প্রদেশে। সে কি ওই বরুণা দিকে গেছিলেন? জন্মে না, আমি শুনিনি, উচ্চারণই করতে পারছি না, খেউরি মেউরি কি বল। তখন আরে বাবা, এই তো বরুণাই দেখো পেয়ে গেলাম, তুমি যা যা নাম বলছো দেখো, খেউরি আমি লিখেছি। ও বলেছিল খেউরি, আমি ওটা দেখলাম লেখা আসলে KHERI, খেরি, সেটাকে খেউরি বললো আর কি। আর শেরাওয়ালাটা পরিচয় না, শেরাওয়ালি না, শেরাওয়ালা, খারাপ সম্পর্ক। এবার ও ডিভোর্সের দিকে চলেছে মেয়েটি। এবার যখন আমি ওকে নিয়ে যাচ্ছি যে তুমি পাস্ট লাইফে দেখো তো তোমার সংসার কিরকম ছিল, কিরকম ভাবে তোমার জীবন ছিল, ওকে যে এখানে একটা লাইফে নিয়ে গেলাম, ও তিনটে লাইফে গেল, তিনটে লাইফে কিন্তু একাকিত্ব দেখলো, বড় বড় বাড়ি একা ঘুরছে, জীবনটাও একটু একা ঘুরেছে। মানে তোমার একটা সংসার তো ছিল? হ্যাঁ, আমার হাজব্যান্ড আছে সঙ্গে। এলাম যে কোন ইয়ার? ওটা একটা বলে 16 কিছু যদি মনে হয় বলে আমি কিছু বলেছিল। যাই হোক, আমি এটা কোন এই হাজব্যান্ডের সঙ্গে কি তোমার এইখানকার হাজব্যান্ডের কোনো মিল পাচ্ছ? বলছি এই হাজব্যান্ডটি সেই জীবনে আমার হাজব্যান্ড ছিল, কিন্তু জন্ম জন্মান্ত যে 7 বছর ধরে একই হাজব্যান্ডটাকে, সেটা কিন্তু বাজে কথা, সেটা কিন্তু একদমই না। কি বলছে তখন আরেকটা, আমার সেই দুটো স্টুডেন্টকে নিয়ে আমি ক্লাস করাচ্ছি, আমি এটা অন্য ঘরে মেয়েটাকে পাস্ট লাইফে নিয়ে যাচ্ছি, তো অন্য মেয়েটি অন্য ঘরে শোনা যে যেই ও কথা বলতে শুরু করো তোমাদেরকে ডাকবো, তোমরা এসে শুনো কি বলছে, চুপচাপ এসে শুনছে। হ্যাঁ, আমি বললাম কেউ আওয়াজ করো না, দেখো কি বলছে। আমি বলছি যে এরকম, হ্যাঁ এটা তো আমার হাজব্যান্ড বলেই বলছে, ও শুয়ে করাচ্ছে, বলছে যে আমাকে খুন, চাকু দিয়ে খুন করে দিল।
এরম করে বলছে, শুয়ে শুয়ে এরম করে বলছে, ফোন করে দিল তোমাকে, বলছে হ্যাঁ আমাকে মেরে ফেললো, এইভাবে বলে। এই সময়েও এই যুগে এসে মেয়েটি যথেষ্ট কোয়ালিফাইড, মেয়ে হাজবেন্ড ওকে মারে, ওকে মারে। আমি বলছি যে তুমি দিব, আমার আরেকটি স্টুডেন্ট সে বলে শোন এই সময় তুই পালা, কেন ওই মারতে গিয়ে দেখবি তুই খুনি হয়ে যাবি, ওই জন্মে তোকে খুন করেছিল কিন্তু এই দেখবি এমন মানে বেকায়দা মারবে তোর তো মৃত্যু হয়ে যাবে ওরই হাতে, কোনো ওর হাতে তোর কত জন্ম তোর মৃত্যু হয়েছিল। মানে আমি এত অবাক হয়ে যাচ্ছি, তবে আমি বলবো না এখানে আমি কেন আরও আমি করতে চাইছি সেটা আমি একটা বলছি। এটা আমি অনেকে জাস্ট ফর ফান দেখতে আসছি, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। কেউ যখন ফার্স্ট লাইফে যাবে, এমনই এমন একটা কোনো ঘটনা আমার এই জীবনে ঘটেছে যে থেকে আমি আমার এমন কিছু ট্রমা আটকে আছে যেটা থেকে আমি বেরোতে পারছি না, তখন ওদেরকে না ফার্স্ট লাইফে নিয়ে গিয়ে যদি দেখানো যায় তোমার এটা থেকে তুমি কেন বেরোতে পারছো না, কী এমন ঘটনা তোমার জীবনে আছে যার থেকে তুমি বেরোতে পারছো না, তখন যদি ওই জীবনটা তোকে নিয়ে যেতে পারে তখন সেইখানে কিন্তু ওকে হিল করে দেওয়া যায়। কারণ ফার্স্ট লাইফে যদি কেউ বই পড়ে, প্রচুর বই বেরিয়েছে, প্রচুর ইংরেজিতে আছে, বাংলাতে কতটা আছে আমি জানি না, প্রচুর বই আছে, তাতে কিন্তু পরিষ্কারভাবে অনেক জায়গায় বলেছে। এবং আমরা যা সেমিনার করেছি ফার্স্ট লাইফ নিয়ে যখন আমি করলাম, অনেকের আমরা ফিডব্যাক পাচ্ছিলাম, কারণ মনে করো প্রচণ্ড পিঠে ব্যথা ছিল, তখন সে দেখেছিল যে পাহাড় থেকে সে পড়ে গেছিলো, নিয়ে একটা পাথরের উপরে পড়েছিল, এবং তুমি এটা বলেছিলে, তারপরে স্যার যন্ত্রণা। আবার অনেকের হয় কি জানো তো, অনেকে না সিনেমার মতন দেখতে পায়, আবার অনেকে একটা ফিল করে যে আমি অমুক জায়গাতে আছি, অমুক জায়গাতে, আবার অনেকে দেখতেও পায় না, এটাও ঠিক, একবারে দেখতে পেলো না, দুবার তিনবার করে হয়তো দেখলো, কেউ তো দেখতে পেলো না। কিন্তু আমি অবাক হয়ে গেছি 17 জনের মধ্যে 14 জনকে দেখাতে পেরেছি, আমি খুব খুশি, জানি না পরেরটাতে কী হবে। আরেকটা মেয়ের কথা আমি বলছি আপনাদেরকে, সে মেয়েটির বয়স 20। সে ওর ওর মা ওকে ওই ক্লাসে গিয়েছিলো, ওর মা এসে বললো যে এরকম যদি ফার্স্ট লাইফ করবি তাহলে এরকম সুপ্রিয়েলারি করাচ্ছে অনলাইনে, তুই করে নে। তোর সঙ্গে আমার কথা হচ্ছে ফোনে, ও বললো আন্টি আমার কিন্তু 5:30টার মধ্যে আবার আমাকে ক্লাসে বসতে হবে। এই যে একটা টেনশন ওর মধ্যে এসে গেছে না, যে আমি একটু পরেই আমাকে ক্লাসে বসতে, আধ ঘন্টার মধ্যে ওকে আমি করাতে হবে, ওকে আমি নিয়ে যাচ্ছি। মেয়েটি প্রথমে বেরিয়ে বললো আমি একটা গ্যালাক্সিতে এসে পৌঁছেছি। আর মেয়েটি কিন্তু খুব মডার্ন মেয়ে, খুব সুন্দর সাজগোজ করে, খুব ভালো, ওকে ও তো নিজেকে একটা বিরাট কিছুই দেখবে জানা কথা। কিন্তু ও দেখলো প্রথমে একটা ও গ্যালাক্সির মধ্যে, সে গ্যালাক্সিটা কীরকম দেখতে পাচ্ছে, চারিদিকে তারা ঝলমল করছে আর আমি কিছু দেখছি। এবার ওকে আমি গ্যালাক্সি থেকে আস্তে 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 ফার্স্ট লাইফে যখন নিয়ে এলাম, ও দেখলো ও হাফ প্যান্ট পরে শার্ট পরা একটা ছেলে। এবারে বলছে আমি রাস্তা দেখতে পাচ্ছি, আমি রাস্তাটা তুমি কোথায় দেখেছো, হচ্ছে দক্ষিণ কলকাতা না উত্তর কলকাতাতে এরকম ধরনের রাস্তা আমি টিভিতে দেখেছি। ওর কিন্তু মাইন্ড যাচ্ছে ফার্স্ট লাইফে, আবার চলে আসছে এই লাইফে, চট করে চলে আসছে এই লাইফে। তারপরে ওকে বাড়িতে যখন বলেন তোমার বাড়িতে যাও, বাড়িতে গেলো, আমি তোমার ঘরে দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি বাড়িতে ঢুকেছি, আর তোমার নিজের ঘর কোনটা, বলো সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের ঘরটা আমার ঘর, আর তুমি তোমার ঘরে যাও তো। ঘরে ঢুকলো, ও আমাকে বলছে হ্যাঁ আমি ঘরে ঢুকেছি, আমি কী দেখছো, হচ্ছে একটা খাট বেড আছে আর একটা আলনাতে জামা কাপড় আছে। দেখার পরে যখন বেরিয়ে হলো, না দেখো তোমার নামে তোমাকে কে ডাকছে, বলছে মা ডাকছে, মানে কী বলে ডাকছে, বলছে বাবাই বলে ডাকছে। বলতে বলতে বলছে আমার মনটা কিন্তু আবার প্রেজেন্ট লাইফে চলে আসছে আন্টি, আমি কেননা ওর ক্লাস আছে, তো এই জন্য আমি বলছি টেনশন যদি থাকে না তখন কিন্তু যেতে পারবে না কেউ, একটু টেনশন ফ্রি হতে হবে তাকে, টেনশন রিল্যাক্স থাকতে হবে, কারণ ওর সাবকনশিয়াস মাইন্ড অ্যান্ড কনশিয়াস মাইন্ড দুটো কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, দুটো কাজ করছে। ওকে সাবকনশিয়াস মাইন্ডে নিয়ে যেতে তো ও কনশিয়াস মাইন্ডে চলে আসছে, আমার ক্লাস আছে, ওর ব্রেনটা সঙ্গে সঙ্গে বলছে আমি আমার অন্ধকার দেখছি, আমি কিন্তু আমি বেশি না একটা ফিল করতে পারছি, এইভাবে দুটোর মধ্যে লেগে গেলো। কারণ যখন কেউ দেখতে আসার কথা ভাবে, প্রথমত ওকে ভাবতে হবে আমি এটা দেখবো, আমি এটাকে বিশ্বাস করি তখন, এবং নিজেকে ছেড়ে দিতে হবে, রিল্যাক্স করতে গেলে মনে হয় দেখা যেতে পারে। একদমই তাই। এবং এটার কি কোনো বেসিক কোনো গ্রাউন্ড আছে, মানে সায়েন্স বেস কোনো গ্রাউন্ড আছে কি এটা? দেখো ডাক্তাররা বলবে না, সায়েন্টিস্টরা বলবে না, কিন্তু হচ্ছে তো, হচ্ছে। আমি দেখো এখন সবে সত্যি কথা বলতে, আমি এখন স্টুডেন্টেরই মতন আমি যদি ভাবতে পারি, আমি সবে পড়াশুনো এক্সপেরিমেন্ট, হ্যাঁ আমি চলছি এক্সপেরিমেন্ট, আমাকে আরও অনেক অনেক পড়তে হবে, মানে খুব বড় বড় লোকের বইগুলো আছে, এখন তো আমাদের গুগলি সার্চ করে অনেক কিছু পড়ে আছে, কিন্তু আমাকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারণ আমার মাথাতে এসেছিল একটি মেয়ে আমার কাছে স্টুডেন্ট, জানি না তাকে আমি কখনো পাবো কিনা, হয়তো আমার পাশ আজ যদি আমার অনুষ্ঠানটাও শুনছে তাহলে যদি আমার সঙ্গে যোগাযোগ করে নিশ্চয়ই আমি তাকে হেল্প করবো। মেয়েটার আমার কাছে আমি ক্লাস করতে হবে, তখন একটা ওর 3.5 বছরের বাচ্চা ছিল, বাচ্চাটাকে যথেষ্ট ভালোবাসে, কিন্তু ও বলছে জানেন ম্যাডাম আমি বাচ্চাটাকে ঘুম পাড়ালাম,
আমি পাশে বসে মোবাইল নিয়ে বসেছি, হঠাৎ আমার মনে হচ্ছে আমি বালিশ দিয়ে আমার বাচ্চাটাকে চেপে মেরে ফেলবো না, তো বলছে এমন এমন হয়ে গেলাম ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে এলাম, ছাতে বাচ্চাকে নিয়ে কোলে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ মনে হলো আমি একে ছুঁড়ে ফেলে দেবো না তো, আমার দ্বারা মৃত্যু হয়ে যাবে না তো, পুজো পাঠ ঠাকুর দেবতা কত কি করে রেকি করলো এঞ্জেল করলো, ওর কিন্তু এটা গেল না। তখন থেকে আমার মাথায় হচ্ছে যে একে যদি আমি পাস্ট লাইফে নিয়ে গিয়ে দেখে, ও নিশ্চয়ই একটা কোনো বাচ্চাকে গন্ডগোল করেছিল পাস্ট লাইফে, যেটা ওকে তাড়া করে 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 নিজে আমাদের ব্রেনের মধ্যে চিপের মতো সব ঘটনাগুলো থাকে, স্টোর করা থাকে। সুতরাং ওইটাকে তুমি ভাবতে পারো, অনেকেই আমি তো কালকে একজন মহিলা এসছো, সে অতটা বলছে না যে আমি দেখবো দেখবো বলছে না, কিন্তু হঠাৎ বলছে আমি একটা কথা না বলে পাচ্ছি না আন্টি, আমার মেয়ে যখন ছোট ছিল হঠাৎ আমাকে বলতে লাগলো, এটা যথেষ্ট ভালো মানে ভালো অবস্থা, কিন্তু মেয়েটা নাকি বলতো ছোটতে তোমাদের রান্নাঘরটা ভালো না, আমাদের রান্নাঘর কি বিরাট, আমাদের কত বড় গাড়ি ছিল, বাড়িতে কত বড় বড় কুকুর ছিল। হ্যাঁ, কিছুদিন বলার পরে আস্তে 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 সেটা বন্ধ হয়ে গেল, মানে ওই যে জন্মার পরে 3-4 বছর পরে হঠাৎ ওর মাথাতে ওটা ফ্ল্যাশ করতে শুরু করে দিল, করে তখন আমি বুঝলাম যে নিশ্চয়ই এটার ভয়, এখন আর বলে না, তখনও বলতো, ততদিন ছিল, তার পাঁচ থেকে আস্তে আস্তে বেরিয়ে গেল। তো এটা একটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, এটা দেখার ইচ্ছে সবারই থাকে, আমারও ছিল কিন্তু আমি এখন দেখিনি, কিন্তু কেউ যদি ইচ্ছে করে দেখার জন্য। এটা না সুপ্রিয়া, তোমার সাথে প্রোগ্রাম করে এটা আমি বরাবরই দেখেছি, এটা এটা অনেস্টলি না বললে মানে অপূরণ থেকে যায়, যে সুপ্রিয়াদি যে দেখেনি সেটা কিন্তু বারবারই সুপ্রিয়াদি বলছেন, মানে এটা একটা মজার ব্যাপার, অন্য কেউ হলে এটা বলারই প্রয়োজন ছিল না, হ্যাঁ আমি দেখেছি, এবং যে কোনো কিছুই বলে দেওয়া যায় সেই জায়গায়, কারণ আপনি তা সুপ্রিয়াদির কথা শুনছেন, এখানে তো কোনো রকম মানে বিতর্কের জায়গায় নেই, আপনি শুনছেন সুপ্রিয়াদি যেটা বলছেন, তো সেখানে কিন্তু বারবার সুপ্রিয়াদি বলছেন না আমি কিন্তু দেখিনি, আমি যখন ক্লাসও করেছি বা সেশনগুলো অ্যাটেন্ড করেছি তখনও কিন্তু আমি দেখিনি, কিন্তু 17 জনের মধ্যে 13 জনকে দেখেছেন, 4 জন দেখতে পারেনি, এটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। দেখুন সুপ্রিয়াদি কিন্তু বারবার একদম ট্রু স্টেটমেন্টটা দিয়ে যাচ্ছেন, এই জায়গাটাই আমরা বলি যে এই কারণে কিন্তু রেকির জগৎ বলুন বা যে কোনো জগতে আমাদের আসতে এতটা সুবিধে হয় সুপ্রিয়াদির সাথে, যে সুপ্রিয়াদি যেটা অরিজিনালি, তিনি এমন নয় যে তিনি বলছেন 10 বছর আগে থেকে এই কোর্সটা করেছি, নট দ্যাট, তিনি কিন্তু বলছেন গত বছর লকডাউনটাকে কাজে লাগিয়েছি, আমরা গত এপিসোডে দেখেছি সুপ্রিয়াদি বলছেন আমি গত বছর লকডাউনে এগুলো সব শিখেছি, যেহেতু সুপ্রিয়াদি নিজের ভীষণ ইচ্ছে ছিল এই নিয়ে কাজ করবে, মানে তোমার এই এটা এটা দেখার একটা ইচ্ছে ছিল, লোকেরা এত হাই ফিজ করে রাখে না যে লোকেরা দেখতে পারে না, আমি যখন দিয়েছিলাম ভয়ঙ্কর টাকা দিতে হচ্ছে, আমার খুব আফসোস হয়েছে যে আমি টাকাটা, আমি কিন্তু সেটা করবো না, আমি আগে থেকে বলছি যেন সকলের সাধ্যের মধ্যেই থাকে, সেটা ফোন করলে আমার সঙ্গে কথা হবে অবশ্যই, এবং এটাও আমি চেষ্টা করবো, ফার্স্ট টাইম না থার্ড দেখতে পেলে সেকেন্ড টাইম একটা ফ্রি দেখাবো, তার চেষ্টা করবে, আর এবার সেকেন্ড সেশনে যদি একটা দেখানো যায়, তবে তুমি যেভাবে করবে আমার মনে হয় ফার্স্ট টাইমই দেখে নিতে পারবে আমার বন্ধুরা। আরেকটা কথা আমি এক্ষেত্রে বলবো, ম্যাগনিফাইড হিলিং, সাইকো সার্জারি, এই এই সমস্ত কোর্সগুলো কি অনলাইনে, এবং এটাও এইগুলো সব কাছে এসে করতে হবে, আমি সামনে শুয়ে সামনে বসিয়ে করাবো তবে বেশি ভালো কাজ হবে, এখন করেছি আমি অনলাইনে করছি, কিন্তু আমি প্রেফার করি সামনে এসে বসে পাস্ট লাইফ দেখানোটা, হ্যাঁ একদমই তাই, কারণ সামনে আসলে পরে যে তুমি বলো অনেক কিছু জানাতে হয়, অনেক পাওয়ারফুল এটা যেটা ম্যাগনিফাইড ফিলিং, এটা কি বলে এটা ম্যাগনিফাইড হিলিং, হ্যাঁ এটা এটাতে অনেকটা পাওয়ার দেওয়ার থাকে, আর এটা হচ্ছে না কারণও আছে, হয়তো ভবিষ্যতে আমি দেখাতে হবে, কিন্তু আমি এখন সেই পারমিশন পাইনি, যেটা যা ঠিক ততটাই বলা, যেটা নয় সেটা কেউ বলে দেওয়া যে না এটা কিন্তু হয় না, এই জায়গাটায় না আমাদের ভীষণ সুবিধা হয়েছে, রেইকির ক্ষেত্রে সুবিধা হয়েছিল যখন থেকে সুপ্রিয়াদি আজকে অনেক বছর আগে থেকে রেইকি নিয়ে অনুষ্ঠান শুরু করেছিলেন, তখন আমাদের খুব সুবিধা হয়েছিল রেকিতে কোন কোন জায়গায় অবস্ট্রাকশন হতে পারে বা রেকি কোন কোন জায়গায় কাজ করতে পারে, এনজয় যখন করলেন তখনও তাই, ইয়েস আই ক্যানে, এবং এই যে তিনটে নতুন যে চালু করলেন সেগুলো নিয়েও কিন্তু তিনি আমাদেরকে একদম সবিস্তারিত আলোচনা করলেন, সঙ্গে আপনারা থাকুন, আমরা ফিরে আসবো আবার নেক্সট এপিসোডের সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।